নমস্কার শুভ দীপাবলি এবছর কালী পুজো অর্থাৎ একত্রিশ তারিখে আমরা স্পেশাল কিছু ট্রেন পরিষেবা আপনাদের জন্য রাখছি দুটো এন থেকে দক্ষিণেশ্বর থেকেও রাখছি এবং কবি সুভাষ থেকেও রাখছি প্রথমে কবি সুভাষ থেকে আমরা বলিনি যেহেতু কালীঘাট এবং দক্ষিণেশ্বর অনেক মানুষ এখানে আসেন কালী দিন সেই কথা মাথায় রেখে আমরা অতিরিক্ত কিছু ট্রেন পরিষেবা দিচ্ছি প্রথমে কবি সুভাষ থেকে কথা আপনাদের জানিয়ে রাখি কবি সুভাষ থেকে লাস্ট ট্রেন যেটি ছেড়ে আসার কথা থাকে নটা চল্লিশে তারপরে যে পরিষেবাগুলো দিচ্ছি সেগুলো আপনাদের জানিয়ে রাখি নটা চল্লিশে পরের ট্রেন পাচ্ছেন আপনি রাত্রি দশটায় যেটি কবি সুভাষ ছেড়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাবে সমস্ত প্ল্যাটফর্ম স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে পরের ট্রেনটি দশটা বেজে কুড়ি মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তারপরের ট্রেনটিও ছাড়ছে দশটা বেজে চল্লিশ মিনিটে সেটিও আপনাদের জানেন রোজই চলে নতুন কিছুই নয় সেটিও কবি সুভাষ থেকে ছেড়ে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে দক্ষিণেশ্বর উদ্দেশ্যে যাবে এবং শেষ ট্রেন যেটি কবি সুভাষ থেকে ছেড়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাবে সেটি হলো রাত্রি এগারোটার সময় এর মাঝে একটা কথা বলে রাখা দরকার আপনি যদি দেখেন কোনো সহযাত্রী যদি কোনো দাহ্য পদার্থ বাজি অথবা কোনো রকম এই ইনফ্লেমেবল আর্টিকালস নিয়ে ট্রেনে চাপছেন সঙ্গে সঙ্গে আরপিএফ বা মেট্রো কর্মীদের জানান কোনো মতে কোনো রেলের প্রেমিসেসের মধ্যে কোনো বাজি বা দার্য নিয়ে কাউকে অ্যালাউ করবেন না এবার আসি দক্ষিণেশ্বর থেকে যেসব ট্রেন ছেড়ে আসবে লাস্ট ট্রেনগুলি নটা চল্লিশে পরে যেসব ট্রেনগুলি দক্ষিণেশ্বর থেকে ছেড়ে আসবে একত্রিশ তারিখে কালী দিন সেগুলো উল্লেখযোগ্য সেগুলো একটু মন্দে শুনতে হবে আপনাদের নটা চল্লিশের পরের ট্রেন দক্ষিণেশ্বর থেকে ছেড়ে আসছে নটা বেজে আটচল্লিশ মিনিটে যেটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে যাবে তারপরে ট্রেনটি ছাড়ছে রাত্রি দশটা বেজে আট মিনিটে যেটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে যাবে সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে তারপরে ট্রেনটি ছাড়ছে দশটা বেজে আঠাশ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে সেটি কবি সুভাষের উদ্দেশ্যে যাবে সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে এবং লাস্ট ট্রেন দক্ষিণেশ্বর থেকে আবারও বলছি লাস্ট ট্রেন দক্ষিণেশ্বর থেকে ছেড়ে যাবে রাত্রি দশটা বেজে আটচল্লিশ মিনিটে আবারও বলছি রাত্রি দশটা বেজে আটচল্লিশ মিনিটে শেষ ট্রেন দক্ষিণেশ্বর থেকে কবি সুবাসের উদ্দেশ্যে মাথায় রাখবেন এই পরিষেবা শুধুমাত্র কালী পুজোর জন্যই আমরা দিচ্ছি শুভ দীপাবলি ভালো থাকুন সুস্থ থাকুন